কিন্তু ঈদ উপলক্ষে মুরব্বীদের শাড়ি ভালো চলে। এটার দাম পড়বে 300 টাকা, ফুল কটন টিস্যু ভাই। হ্যাঁ, এটি হলো বডি। হ্যাঁ, এটি হলো আটল। জি ভাইয়া, দাম পড়বে 450 টাকা। এটা মাসি বুটা 400 টাকা দাম। এটা কি, এটা কি আচল? এটা আচল, এটা হলো বডি। মানে আমাদের সব বান্ডিল বান্ডিল থাকবো ভাই, আমরা তো খুচরা বিক্রি করি না। মানে এভাবে বান্ডিল থাকবে? জি জি, বান্ডিল ধরে নিতে পারবেন। যে আমাদের নিজস্ব তাঁতের মাল, এই যে এটা হলো 550 টাকা লাইট কাতান। জি ভাইয়া, 550 টাকা। মানে নাবেস্তলা চেঞ্জ করতে পারেন, 3 মাস পর্যন্ত সুযোগ আছে, কিন্তু মাল গিলে নষ্ট করবেন না। সুতি কটনের মধ্যে? হ্যাঁ, কটনের ভিতরে। জি, কটনের মধ্যে। এটা কত নিচ্ছেন? এটা 450। এটা 550, এটা হলো বডি, এটা হলো আচল। আচল, হ্যাঁ, এটা কটন সুতা। জি, কটন সুতা। দাম করে 550 টাকা ব্লাউজ পিস হবে। পেন্সিল সুতা? পেন্সিল সুতা। জি, পেন্সিল সুতা। জি, মিনা কাতান। এটা আচল আর এটা হলো বডি, ফুল বডি এরকম কাজিব। দাম করে 550 টাকা। যে সুতা কটন চাই, এই কটন দেখাইলাম। হ্যাঁ, এর দাম পড়বে 750 ব্লাউজ পিস সহ। এটা হলো জমিন, মানে বডি। এটা বডি, এটা হলো আচল, তুই বার হাত সুতার এবার সিল। হ্যাঁ জি ভাইয়া, 250। জি, ওরে ভাই, এটা কি দেখালেন? মেরে তো স্বর্ণ দিছেন নাকি ভাই? এই যে 650। ওরে ভাই, কি দেখালেন আজকে! ওরে ভাই, আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা বাংলাদেশের সর্ববৃহত্তম শাড়ির পাইকারি মার্কেট বুগদা গাউসিয়া। অরিজিনাল তাঁতির কাছ থেকে যারা শাড়ি নিয়ে যারা বিজনেস করতে চান, তারা কিন্তু এই শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন। এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ যারা পাইকারি একবার মাথার হোলসেলের রেট থেকে কিন্তু এখান থেকে নিতে পারবেন। এবং এখান থেকে কিন্তু সমস্ত বাংলাদেশের যারা বড় বড় পাইকার রয়েছে বা শোরুম রয়েছে, তারা কিন্তু এখান থেকে শাড়ি নিয়ে কিন্তু বিজনেস করে। এবং আজকে এই শপের অনার সাথে আমরা পরিচয় হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি? তো আপনাকে দোয়া, ইনশাআল্লাহ ভালো আছি। তা ভাইজান, আপনাদের শপে এত আসতে চলে আসলাম ভাইজান, আপনারা কি অরিজিনাল নিজস্ব তাঁতিদের আমরা মাল বিক্রি করে থাকেন? জি, আমাদের তাঁতের নিজস্ব তাঁতের, আমরা কোনো কিনা বিক্রি করি না মাল, সম্পূর্ণ নিজস্ব। জি, আমাদের নিজস্ব, আমাদের নিজের ফ্যাক্টরির মাল। তা ঠিক আছে ভাইজান, আপনাদের শপে আসার লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশনটা বুলতা গাউসিয়া মার্কেট। হ্যাঁ, এটা গলি নাম্বার 3, দোকান নাম্বার 37, আর এটা হলো রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা অবস্থিত। আবার বলছি ঠিকানাটা, এটা বুলতা গাউসিয়া মার্কেট, রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা, সাপ্রিন শাড়িঘর। ঠিক আছে ভাইয়া, সর্বপ্রথম আমাদের ফার্স্ট কালেকশন কোনগুলো দেখেন ভাইয়া? আমি আজকে কমের থেকে শুরু করি। হ্যাঁ, কমের থেকে? জি, কমের থেকে দেখাই। এটা হলো 150 টাকা দাম। অনলি 150 টাকা? জি, হাতিব সাড়ে গড়াত। এখন আর এক সময় ভালো চলতে হয় না, আর চলে না, গোবিন্দ তালে রাখছেন কে, তাও দরকার পড়ে ভাই, অনেক চায়, অনেক কাস্টমার চেয়ে বসে। জি জি, 150 টাকা। এটা কি মিনিমাম এক নিলে এক বান্ডিল নিতে হবে? এক পিস বিক্রি করুন ভাই, কিন্তু নিম্নে 10 পিস নিতে হবে আমার তো মাল। মানে কুরিয়ার সার্ভিস নিতে হলে সর্বনিম্ন 10 পিস। আর যদি সহ হইলে কেউ আসেন, এক পিস আমরা বিক্রি করুন তার কাছে, এবং পাইকারি দাম ওই পাইকারি দাম পেয়ে যাবেন। জি 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 ভাইয়া, তারপর কোনটা দেখবো আমরা? এই যে এই সাইডে মুরব্বীদের। হ্যাঁ, যেহেতু ঈদ উপলক্ষে মুরব্বীদের শাড়ি ভালো চলে, এটার দাম পড়বে 300 টাকা, ফুল কটন। মাশাআল্লাহ ভাই, এটা কি দেখাইলেন রে ভাই! এটা কি প্রিন্ট হবে? জি, প্রিন্ট, এটা প্রিন্ট। ওরে ভাই, এটা বলতে ভাই কয়টা কালার হবে ভাই? 8টা কালার হইব। 8টা কালার হবে। আর এই পাশে এটা কি আচল? জি আচল, এটা আচল, আর এটা হলো বডি। বডিটা? জি, 300 টাকা দাম। অনলি 300 টাকা? 300 টাকা। জি ভাইয়া, ভিউয়ার্স, এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু শাড়ির স্যাম্পল রয়েছে আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই শপে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে, ডামে বা ডানে বামে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে। জি ভাই, তারপর কি দেখবো আমরা? এটা হলো টিস্যু ভাই। হ্যাঁ, এটা হলো বডি। হ্যাঁ, এটা হলো আটল। জি ভাইয়া, দাম পড়বে 450 টাকা। আরে ভাই, 450 টাকা? জি, ব্লাউজ পিস সহ। ব্লাউজ পিস সহ দিয়েছেন? জি, ব্লাউজ পিস সহ ভাই। এই সব শাড়ি ভাই এত কম দামে ভাই আমি কিভাবে দিচ্ছেন ভাই? এটা আমাদের নিজস্ব তাঁতের তৈরি, আমরা কোনো কিনা বিক্রি করি না, আশা করি আমরা কমে দিতে পারবো। জি ভাই, তারপরের মধ্যে আমরা কি দেখবো ভাই? পরেরটা দেখাচ্ছি ভাই, একটা শাড়ি, এটা মাসি বুটা বলে। হ্যাঁ, মাসি বুটা। জি, মাসি বুটা বলে। এই যে, দাম পড়বে 500 টাকা, অনলি অনলি 500 টাকা। আবার অনেকে এটা দাম পেলে 600 টাকা, 650 টাকা দেয়। 500 টাকা দাম। অনলি 500 টাকা? 500 টাকা দাম। আচ্ছা ভাই, এই সাইডে ভাই খুচরা বাজারে কত টাকা বিক্রি হবে আনুমানিক ধারণা ভাইয়া? এটার দাম ভাই যাই দাম বিক্রি, 1000 নিচে বিক্রি করে না তো ভাই? জি ভাইয়া, জি, 1000 নিচে বিক্রি করে, এরও বেশি বিক্রি করে। এটা কিন্তু একবার জেনুইন অথেন্টিক প্রোডাক্ট, আপনারা দেখেন কিন্তু এটা কিন্তু কাছ থেকে দেখাইতেছি, অনেক সুন্দর একটা। এটা কি হাতে বানানো ভাই? জি, হাতে বানানো, হাতে বানানো। অনেকে মেশিনে, অনেকে অনেকে রেশম করতে পারে, রেশম না ভাই, আসলে সিল্কের শাড়ি। এটা সিল্কের শাড়ি? জি জি, রেশম না। জি ভাই, রেশম না। তারপর কি দেখছি ভাই? এটা, এটা হলো মাসি বুটা। মাসি বুটা? এটা মাসি বুটা, 400 টাকা দাম। এটা কি, এটা কি আচল? এটা আচল, এটা হলো বডি। মানে বডিটা? জি, হাতে 12 হাত। 12 হাত হবে? জি, 12 হাত। সম্পূর্ণ শাড়ি কি 12 হাত হয়? 12 হাত আছে, 13.5 হাত আছে। জি, যে যে রকম নেয়, যে রকম না, শাড়ি যে রকম আছে তাই বলবো আমি, যেটা যে রকম আছে। আর এটা কটা কালার হবে? এটা 10টা কালার হইব। অনলি 10টা কালার হবে? জি, 10টা কালার। আমি বান্ডিল বান্ডিল হইব, সবাই বান্ডিল বান্ডিল, আমার বান্ডিল থাকবে। ভাইজান, এই সব শাড়িগুলো তো একবার বান্ডিল বাই বান্ডিল থাকবে। জি, আমাদের সব বান্ডিল বান্ডিল থাকবো ভাই, আমরা তো খুচরা বিক্রি করি না। মানে এভাবে বান্ডিল থাকবে? জি জি, বান্ডিল ধরে নিতে পারবেন, এক পিস বান্ডিল ধরে নিতে পারেন।
ভিউয়ার্স অবশ্যই আপনারা যদি কিনে জিততে পারেন অবশ্যই কিন্তু ব্যবসায় লাভবান অবশ্যই হতে পারবেন নাকি ভাইয়া? জি 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 আমাদের নিজস্ব তাঁতের মাল, এই যে এটা হলো 550 টাকা, 550 টাকা জামদানি, এটা হলো আঁচল, আঁচলটা আর এটা হলো বডি। জি ভাইয়া, আর ঈদ যেহেতু সামনে ঈদ, হ্যাঁ তো ঈদ উপলক্ষে নরমাল শাড়ি ভাই কম চলে, ভালো শাড়ি সবাই চায়, এই জন্য একটু ভালো শাড়ি দেখাচ্ছি, একটু দামি শাড়ি দেখাচ্ছি আজকের ভিডিও। যেই সব শাড়ি বিছে 50% লাভ করা যাবে। জি জি জি, এই যে ওরে ভাই অসাধারণ কালেকশন ভাই, এত সুন্দর সুন্দর শাড়ি আপনি নিজে তাঁতি দ্বারা তৈরি করে থাকেন, এইসব শাড়ি বলতে অন্য দোকানে পাওয়া যাবে না? না না পাইবেন, আমি যাদের কাছে বিক্রি করছি তাদের দোকানে পাইবেন, এবং একটা 400-500 টাকা বেশি লাগবো। ভিউয়ার্স অবশ্যই অরিজিনাল মেইন তাঁতির কাছ থেকে যারা আপনার শাড়িগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন বোগদা গাউছে নাকি ভাইয়া? জি জি বলতে গাউছে। আপনাদের দোকানটা ভাই সপ্তাহে কতদিন খোলা থাকে? আমার সপ্তাহে 2 দিন খোলা থাকে ভাই। যে অরিজিনাল যারা তাঁতি তারা সপ্তাহে 2 দিন খোলা থাকে? জি জি, আর যদি খুরসা বিক্রি করে ওরা সবসময় খোলা থাকে ভাই। আর বিভিন্ন আইটেম দেখাবো, সাফা প্রিন্টের কাপড় দেখাবো, লঙ্গি দেখাবো, থ্রি পিস দেখাবো, আমরা শুধু দুইটা আইটেম, একটা হলো লঙ্গি আর একটা হলো টাঙ্গাইল শাড়ি, এই দুইটা আইটেম। এইসব শাড়ি কালেকশন ভাই কেউ যদি অন্যদিন যদি আসে সেটা কি আপনি তাকে দিতে পারবেন? জি জি, আমার ফোন করে আসবো, আমি আগে দোকানে থাকবো, ওরা আইসা নিয়ে যাবে আমার দোকানে। অবশ্যই আসলে ফোন করে আসতে হবে। জি ফোন করে আসবেন, আর যারা নিকট দিনে আসতে পারেন তারা ভিডিও কল নিতে পারেন। জি ভিডিও কল দেখে, জি ভিডিও কল নিতে পারেন যারা না আসতে পারবেন। জি ভাই এটা পেস্ট কত দিচ্ছেন? এটা 550 টাকা। জি ভাইয়া এটা কালার হবে চারটা, প্রত্যেকটা মালের চারটা? হ্যাঁ, 5টা 10টা কালার শেষ নাই ভাই। জি ভাইয়া অসংখ্য কালার আছে, এটা হলো কাতান, লাইট কাতান। হ্যাঁ লাইট কাতান। জি লাইট কাতান। জি ভাইয়া 550 টাকা, অনলি 550 টাকা? 550, এই যে 550 টাকা। আর আমার শাড়ি বলি ভাই, আমার শাড়ি কোনো লট নাই, ছিড়া নাই, পোড়া নাই, ফাড়া নাই। যদি ইন কেস আল্লাহ না করুক দিয়ে একটা ছিড়া পড়ে, ছিড়া পড়লে আমারটা আমার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই, না বেশ তাহলে চেঞ্জ করতে পারবেন, 3 মাস পর্যন্ত সুযোগ আছে, কিন্তু মালগুলি নষ্ট করবেন না, নষ্ট করা যাবে না, যা না ময়লা করেন না ভাই, যেহেতু টেকার জিনিস ভালো করে সযত্নে রাখবেন। না কেউ যদি মনে করেন 120 শাড়ি নিলো, সেখান থেকে দেখা যায় ঈদের পর আইসা যদি সে 10টা শাড়ি আপনাকে ফেরত দিয়ে দেয়, ভাই এটা আমার চলে না, আমাকে চেঞ্জ করে দেন, সেটা কি দিবেন আপনি? জি 100 বার দিব ভাই, কারণ ওরে বাঁচায় রাখলে তো আমি বাঁচবো, আর যে ওরে আমি সুযোগ না দিতে তাহলে আমার ব্যবসা টিকতো না ভাই। তা ঠিক আছে ভাই, আর এই শাড়ির প্রাইসটা কত আছে? এটা 550 টাকা, অনলি 550 টাকা। এটা হলো মাশাআল্লাহ বডি, এটা হলো আঁচল, আঁচলটা। জি 550 টাকা, এবং প্রত্যেকটা শাড়িই কিন্তু 2024 এর আপডেট কালেকশন। জি সব আপডেট, সব নতুন কালেকশন। জি আর আপনাদের কাছে তো যেজন নিয়েছো তাতে তো আপনাদের কাছে পুরান কোনো কালেকশন থাকে না? না, ওগুলো আমরা রাখি না ভাই, নতুন নতুন চেষ্টা করি নতুন নতুন উপহার দেওয়ার জন্য। জি এই যে এটা সুতি কটনের মধ্যে, হ্যাঁ কটনের ভিতরে। জি কটনের মধ্যে। এটা কত নিচ্ছেন? এটা 450, এটা হলো বডি, বডিটা, বডি, এটা বডি। হ্যাঁ জি ভাইয়া, পাইকারের দোকা দেওয়া, যারা পেজি বিক্রি তাদের দোকা দেওয়া, আমার যে শাড়ির যা বিবরণ তাই বলবো, উল্টা পাল্টা কথা বলি না ভাই। এটা হলো হাতের কাজ না, মেশিনের কাজ, মেশিনের কাজ, মেশিনের কাজ। জি মেশিনের কাজ, দাম পড়বে 550 টাকা, 550 টাকা। জি ফুল বডি এরকম কাজ হইবো, ফুল বডি কাজ হবে। জি ফুল বডি এরকম কাজ হইবো। ওরে ভাই মাশাআল্লাহ, সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স। কটন কাজ, কটন সুতার মধ্যে। হ্যাঁ এটা কটন সুতা? জি কটন সুতা, দাম পড়বে 550 টাকা, ব্লাউজ পিস সহ হবে, ব্লাউজ পিস সহ। জি ব্লাউজ পিস সহ হবে। এর দামটা কত নিছেন? 550 টাকা, অনলি 550 টাকা, 550 টাকা। আচ্ছা ভাই কেউ যদি বেশি মাল না, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে? একদম কমাইব না ভাই, যদি 50 পিস 1000 পিস নেন তাও একদম, 10 পিস নিলে একদম, আর 10 পিসের নিচে দয়া করে কেউ কল দিবেন না, 10 পিস নিলে আমরা বিক্রি করি না। মানে কুরিয়ার সার্ভিস নিতে হলে সর্বনিম্ন 10 10 মাল নিতে ভাই আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? 500 1000 টাকা অ্যাডভান্স করলে দিবো, এনাফ। জি আর বাকি টাকা আপনারা মাল পাওয়ার পরে দিবেন। এই যে একটা জামদানি, হ্যাঁ 550 টাকা, মাশাআল্লাহ ভিউয়ার্স। আমার শাড়ি কালারগুলো দেখবেন, সব লেটেস্ট কালার, এবং কালার গুলো উজ্জ্বলতা, উজ্জ্বলতা। জি উজ্জ্বলতা শাড়ির। এই যে ওরে ভাই মাশাআল্লাহ রে ভাই, অনেক সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু সুতোটা আপনি না দেখালে বুঝবেন না, দেখেন এটা কিন্তু সুতোটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর ফিনিশিং এ রয়েছে। জি 550 টাকা, অনলি 550 টাকা। জি হাতে বার হাত, জি হাতে বার হাত হবে, জি হাতে বার হাত। জি ভাইয়া এই যে আরেকটা দেখেন, জলসাপ বলে এটা, হ্যাঁ জলসাপ। জি 550 টাকা। আয় রে ভাই এটা কি দেখেন, তো মাথা নষ্ট কালার ভাই, 550 ভাই। এটা তো পেজে তো একটা 1500 টাকা বিক্রি করে। জি জি পেজে তো দিবই ভাই, ওরা বিক্রি করবে না, আর কয়টা শাড়ি বিক্রি করে, আমরা হাজার হাজার শাড়ি বিক্রি করি, আর কয়টা বিক্রি করে? জি ভিউয়ার্স যারা অবশ্যই ভালো মানে একটা ফেসবুক পেজ আছে, তারা পেজে বিক্রি করেন, তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে কালেকশন কিন্তু নিতে পারেন, এবং যেই সব আপুরা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই যাদের পেজ আছে তারা কিন্তু চলে আসতে পারেন, এবং ভাই কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু এসব শাড়িগুলো কিন্তু আপনি নিতে পারবেন, এবং কোন ডিজাইন ভাই আপনি যদি দেয় ভাই, এই ডিজাইনটা আমাকে ভাই দিতে পারবো, দিতে পারবো, দিতে পারবো, দিতে পারবো, 15 দিন সময় দিলে আমি বানাই দিব, আমার তাতে আপনি পাবেন না, সেটা কিন্তু ভাইয়ের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন, অরিজিনাল তাঁতির সাথে কিন্তু আপনার বিজনেস করতে আছেন।
জিবে এটার রেটটা কত হবে এটা 550 টাকা অনলি 550 টাকা ও মাশাআল্লাহ রে অনেক সুন্দর কালেকশন ভাই এটা জি এটা আচল আচলটা জি আমরা তো ভাই কেউর কাছে কিনা বিক্রি কই না আমাদের নিজস্ব তাঁতের মানে সরাসরি জি সরাসরি তাঁতের আরেকটা কথা ভাই বালবাল বলি আমরা কিন্তু দোকান প্রত্যেকদিন খোলা রাখি না ভাই জি আমাদের পাইকারি দোকান আপনারা কল করে আসবেন অনেকে আসে দূরদূরান্ত থেকে বাংলা এই রংপুর দিনাজপুরে তাইসা পয়সা টাকা ভাই আপনি কই আরে ভাই আগে কল দিবেন না আগে কল দিতে আমি থাকি তো ওই ঘন্টা পর ঘন্টা পয়সা থেকে মাল নিয়ে আসা আগে ফোন দিবেন আমি আগে থাকবো পর আপনি আসেন সমস্যা নাই জি ভাই এই যে এটা পেন্সিল সুতা পেন্সিল সুতা জি পেন্সিল সুতা এটা আচল আচলটা জি এটা আচল কাজটা তো একবার অসাধারণ কাজ জামদানি ফেল ভাই জামদানি ফেল জামদানি ফেল এই যে 800 টাকা অনলি 800 টাকা জি ব্লাউজ 200 আর ব্লাউজ পিস কি ফ্রি দিয়েছেন একবারে ফ্রি সাথে ফ্রি মানে শাড়ি গেলে ব্লাউজ পিস ফ্রি জি এটা আসে ভাই আমি এটা কি করব এটা দিয়ে দিব এই যে কাতান লাইট কাতান 550 টাকা এটা ভিতর ভাই কয়টা কালার হবে আটটা কালার হবে আটটা আটটা কালার হবে জি এটা কত দিচ্ছেন 550 টাকা 550 টাকা 550 টাকা মাশাআল্লাহ এটা মিনা কাতান মিনা কারিগরের কাতান জি মিনা কাতান এটা আচল আর এটা হলো বডি ফুল বডি এরকম কাজ হবে দাম পড়বে 550 টাকা অনলি 550 টাকা 550 হায় হায় রে ভাই দেখেন কত সুন্দর কালেকশন এলো তাঁতের শাড়ি হ্যাঁ কটনের মধ্যে অনেকে কটন চায় এজন্য কটন দেখাইলাম হ্যাঁ এর দাম পড়বে 750 ব্লাউজ পিস 750 টাকা জি ব্লাউজ পিস 100 হবে এটা হলো আচল আচলটা আর এটা হলো বডি জমিনটা নাকি জি আর একটা কথা বলি আমার দোকানে কিন্তু লট শাড়ি না ভাই জি ওই যে অনেকে বিডু দেয় 200 টাকায় লট মানে এই শাড়ি সেই শাড়ি ওগুলো কোন নাই প্রত্যেকটা শাড়ি কিন্তু পেটি ভাই পেটি থাকবে আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু সম্পূর্ণ পেটি ভাই পেটি শাড়ি এবং তারাই কিন্তু মেল মূল তাঁতি এবং তাদের কাছ থেকে কিন্তু অনেকে মাল নিয়ে কিন্তু আবার এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে বিক্রি করে হোলসেলার কাছ থেকে কিনে নিয়ে যারা পাইকারি বিক্রি করতেন তারাও কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসতে পারেন জি 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 যারা একদম ফুলসেল এই যে জি দেখেন এটা ওরে ভাই কি দেখাইতেছেন আজকে ভাই মাস্টার কালেকশন জি ভাইয়া জি এটা বডি এটা হলো আচল আচলটা দাম পড়বে অনলি 450 টাকা 450 টাকা জি 450 টাকা জি ভাই হাতে বার হাত সুতা দেব সুতি সুতি হবে জি সুতি জি ভাইয়া এই যে জামদানি হ্যাঁ এটা হলো জমিন মানে বডি এটা বডি এটা আচল দাম পড়বে 600 টাকা 600 টাকা জি ফুল বডি কাজ হইব ব্লাউজ পিস সহ হবে আচ্ছা ভাই কোন আপু যদি আপনার কাছ থেকে ভাই 20 ডিজাইনের 20 পিস নিতে চায় সেটা দিবেন আপনি জি আমি দিব ভাই 20 যদি এক বান্ডিলে তে এক পিস চান জি জি তাও দিব জি কিন্তু 10 পিসের নিচে ডেলিভারি দিব না ভাই না কি কিছু জন বলছে অনেক আপুদের কাছে বাসা বসে বিজনেস করে তাদের দেখা যায় অ্যাকচুয়ালি 4 পিস নেওয়া অত পুঁজি থাকে না তারা দেখা যায় যেমন 10টা ডিজাইন থাকে 20টা ডিজাইন থাকে এক পিস করে মাল নিয়ে আপনি তারা বিজনেস শুরু করতে পারে জি অনলি 5000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে পারো ভাই 5টা 10টা মাল নাই 5000 6000 টাকা দিব মানে 5000 টাকা পুঁজি দিয়ে কোম্পানির সাথে ব্যবসা জি জি সরাসরি তাঁতির সাথে ব্যবসা সরাসরি তাঁতির সাথে ব্যবসা জি সরাসরি তাঁতির সাথে ব্যবসা এটা জায়গা চিনতে হইব ভাই আগে আগে জায়গা চিনতে হলে তারপর কিনে ব্যবসা করতে হবে জি জি আগে জায়গা চিনতে হইতো আপনি বলেন না যে আগে জায়গা চিনতে হইব ওই কথাই আমি বললাম মাশাআল্লাহ রে ভাই ওরে ভাই কি কালার দেখাইছেন ভাই এটা তো চকচকে একটা কালার ভাই জি জিবেটা কত দিচ্ছেন 550 টাকা অনলি 550 টাকা 550 টাকা ব্লাউজ পিস সহ ভাই আজকে কি আপনার মাথা ঠিক আছে ভাই আমি ইদ উপলক্ষে শাড়ি দিয়ে দিলাম সবারে সব শাড়ি ডিসকাউন্ট জি আমার যারা পুরান পাইকার আছে যারা দোকানদার আছে যারা আগে পরে নিছে তাদের জন্য দর হইলো আর যারা নতুন এদের শুভকামনা হইলো যে আমার দোকানে আসবেন তাদের নিমন্ত্রণ হইলো দাওয়াত হইলো অন্তত এক কাপ চা খেয়ে যাবেন জি চা খেয়ে যাবেন শাড়ি নিতে হইবো না ভাই চা খেয়ে যাবেন জি ভাই আর যারা পুরান এরা তো আগে করতেছেনই ব্যবসা জি ভাই এই যে মাশাআল্লাহ ব্লাউজ পিস সহ জি ভাই এটা কত নিছেন 700 টাকা অনলি 700 টাকা এবং ফুল কটন ফুল কটন হবে জি কটন ওরে ভাই দেখেন শাড়ি জি ভাই জি কালার কি আমার শাড়ি এই যে ব্লাউজ পিস সহ হবে হ্যাঁ ব্লাউজ পিস সহ জি 700 টাকা সব আপডেট ভাই সব নতুন ডিজাইন এই যে এটা হলো আচল আচলটা জি আর এটা হলো বডি হ্যাঁ জি এটা কত নিছেন 650 টাকা 650 টাকা 650 টাকা জি আর ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ জি ব্লাউজ পিস সহ হবে আমি দেখা যায় আমি তো ভাই শাড়ি ভিডিও করি দেখা যায় অন্য অন্য সব থেকে প্রত্যেকটা শাড়িতে ভিউয়ার্স অবশ্যই কিন্তু 50 টাকা 60 টাকা কিন্তু আপনি কমে কিন্তু এখান থেকে নিতে পারবেন অরিজিনাল তাঁতির কাছ থেকে মাল কিনলে এই সব শাড়িগুলো কিন্তু আমরা অন্য অন্য যে সব জায়গা থেকে ভিডিও করি সেখান থেকে কিন্তু 50 টাকা 100 টাকা কিন্তু রেট বেশি থাকে অরিজিনাল তাঁতির কাছ থেকে যারা বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ভাইয়ের শপে জি জি এই যে শাড়ি হলো 250 টাকা 250 টাকা জি হাতে বার হাত সুতার এবং সিল হ্যাঁ জি ভাইয়া 250 জি কালার এবার 6-7টা 6-7টা জি আমার সব শাড়ি কালার পাইবেন সব শাড়ি কালার আছে ওরে ভাই এটা কি দেখালেন মেরে তো স্বর্ণ দিছেন নাকি ভাই ভাই স্বর্ণ হীরা ভাই হীরা 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 দিয়ে দিছেন জি হীরা আস্তা কালে
কালেকশন বার করতেছি খালি ভিতরতে কালেকশন বাই করতেছি জি নিউ কালেকশন বার করতেছি ভাই খালি ভাই এটা দাম কত নিচ্ছে 800 টাকা ব্লাস পিস সহ হবে ব্লাস পিস সহ 800 টাকা ব্লাস পিস সহ 800 টাকা জি ভাইয়া ভাই ইডব্লিউকে একটু সবাই একটু ভালো জিনিস নিতে চায় এইজন্য একটু দামি জিনিস দেখাই দিতেছি আজকের ভিডিও জি ভাইয়া আজকের ভিডিও আর আমি যতটুকু জানি আপনি আবি যাবি দোকানের ভিডিও করেন না ভাই মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা ভিডিও করেন তার জন্য আপনাকে ধন্যবাদ ভাই ওরে ভাই এই সব শাড়ি দেখে তো অবশ্যই যে সব ভাইরা ব্যবসা করে তাদের মাথা অবশ্যই নষ্ট হবে আজকে কিন্তু নষ্ট হওয়ার কিন্তু একটা কালেকশন আপনাদের আমরা দেখাতে আছি যে আজকে ফুল কালেকশন একদম ভাই যা আছে ভিতরে যা আছে সব বার করে দিছি কালেকশনগুলো আজকে আর বাইরে রাখি না এটা পাগির কত নিছেন ভাই এটা 700 টাকা ভাই এটা জমিন জমিনটা আর এটা আঁচল আঁচলটা জি অনেক সুন্দর কালেকশন জি ভাইয়া এই যে আরেকটা কালার হ্যাঁ ওই আরেকটা কালার দামি একই এই যে ওরে ডিজাইন ভিন্ন ডিজাইন ভিন্নইব সব সময় স্বল্পতার লাগা সব ডিজাইন দেখাইতে পারলাম না অল্প কটা দেখার চেষ্টা করাইতেছি ছয় ছয় ডিজাইন হবে ছয় ছয় কালার হবে ভিউয়ার্স এই যে 650 ওরে ভাই কি দেখা যায় আজকে ওরে ভাই আমার তো নিজেরই আমি মেয়েলা ভাই এটা পরে বসে থাকতাম ভাই বাবিরে গিফট দিব ভাই বাবিরে গিফট দিব সুন্দর কালেকশন ভাই আপনার কাছে ভাই দোয়া করবেন আপনাকে দোয়া করবেন এই সবে বসে কিন্তু সকল ধরনের কিন্তু তাঁতের শাড়ির কালেকশন যারা নিতে চান চলে আসতে পারেন ভাইয়ের শপে এবং এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু ডিজাইনের শেষ না হিউজ পরিমাণের কালেকশন রয়েছে জি ভাইয়া এই যে আরেকটা শাড়ি এটা দাম পড়ে 550 টাকা 550 টাকা ভাই এটা কি অরিজিনাল হাতের বানানো জি হাতের বানানো ভাই হাতের বানানো এই যে মাশাআল্লাহ জি ভাইয়া 550 টাকা 550 টাকা জি কেশরী কাজ হ্যাঁ এটা 550 এটা আঁচল জি আর এটা হলো বডি হ্যাঁ 550 টাকা 550 জি 550